নিয়ম হচ্ছে রাজ্য সরকারের প্রেরিত ডেটা, রাজ্য সরকার তথ্য পাঠাবে, তার উপর ভিত্তি করে সমস্ত রেকর্ড মেনটেন হবে। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো জানেন এই কারচুপি, মিথ্যে কথা বলা ছাড়া তো আর কোনো কাজ নেই। তো স্বাভাবিক পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময় এই ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে, কিন্তু সেটাকে লুকিয়ে রাখা হচ্ছে। আর সাম্প্রদায়িক দাঙ্গা রিপোর্ট করা হয় না, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানো হয় মিডিয়াতেও। তো এইটা যে সাম্প্রদায়িক দাঙ্গা, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, গোষ্ঠীদ্বন্দ্ব তো তৃণমূল কংগ্রেসেও হয়, তো সেটা তো গোষ্ঠীদ্বন্দ্ব আর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে তো পার্থক্য আছে। হাওড়াতে কি হলো, রিশরাতে কি হলো, আমাদের ডালখোলাতে কি হলো, একের পর এক ঘটনা ঘটে চলেছে। পঞ্চায়েত ভোটে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে প্রার্থী বাছাই সিদ্ধান্ত, সভা থেকে ঘোষণা অভিষেকে, নবজোয়ারের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেলে সিদ্ধান্ত, আদৌ কি সঠিক প্রার্থী বাছাই করতে পারবে তৃণমূল? দেখুন, প্রার্থী বাছাই নামে যেটা চলছে সেটা হচ্ছে নাটক চলছে, যাত্রা চলছে, এর কোনো বাস্তবিকতা নেই। শেষ পর্যন্ত ওই ভাইপোকে ফিস দিয়ে তবেই চার টিকিট পাওয়া যাবে। ভাইপোর কাছে হ্যালো করি মাখো তেল, এই ফর্মুলা, অন্য কোনো ফর্মুলাতে বিশ্বাসই করেন না উনি। তো যারা করি দেবে তারা টিকিট পাবে। রাজ্যে উত্তর থেকে দক্ষিণ প্রতিদিন কোনো না কোনো জায়গায় রক্তপাতের ঘটনা ঘটছে সমগ্র রাজ্য জুড়ে, এই মুহূর্তে কি পরিস্থিতি, আপনারা এবার আন্দোলন কোন দিকে নিয়ে যেতে চান? দেখুন, আমাদের রাজ্যের এই বিশৃঙ্খলা নিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলার পরিস্থিতি এত দুর্বিষহ জায়গায় চলে যাচ্ছে যে আগামী দিনে মানুষ এর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হবে। আমরা উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গ বন্ধ দেখেছি এই নিয়ে, কারণ উত্তরবঙ্গের মানুষের প্রতি যে অত্যাচার হয়েছে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গতকাল আমাদের বিরোধী দলনেতা একজন সন্ন্যাসী, তাকে হত্যা করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদেরকে নিয়ে তিনি বীরভূমে মিছিল করেছেন, আমাদের সে জেলা সভাপতি সহ অন্যান্যরাও সেখানে ছিলেন। গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, অর্থাৎ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আইনের শাসন বলে কিছু নেই। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব, তার সাথে সাথে আমরা সাংবিধানিক যে পদগুলো আছে, মহামহিম রাজ্যপাল থেকে শুরু করে সবার সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে বলবো যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারকে আগামী দিনে যেন প্রয়োগ করেন তারা, কারণ এইভাবে চলতে দেওয়া যায় না। পুলিশ গিয়ে রাতের অন্ধকারে 2:30টার সময় কারো বাড়িতে কেন লোককে তুলতে যাবে? গোটা দিন কি পুলিশের কি দেখতে পায় না, দিন কানা পুলিশ নাকি? দিনের বেলা গিয়ে কেন তাকে, কোনো অপরাধীকে গ্রেপ্তার করবে না? রাত্রি 2:30টার সময় কারো বাড়িতে গিয়ে, সে অপরাধী হোক না হোক, তার বাড়িতে গিয়ে এইভাবে অত্যাচার করা এটা মেনে নেওয়া যায় না। ইটস এ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, পুরো হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। তো স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছি। বন্ধ সফল করতে কি আপনি রাস্তায় নামবেন আজকে? না, আমাদের কর্মীরা রাস্তায় আছে। আমি সকাল 7টা থেকে ফোনে ফোনে বিভিন্ন জেলা সভাপতির সাথে আমার কথা হয়েছে, বিভিন্ন বিধায়কের সাথে কথা হয়েছে, আমার নামার প্রয়োজন পড়বে না বলে মনে হচ্ছে। অলরেডি বন সাকসেসফুল, আমার কর্মীরা, আমাদের পার্টির কর্মীরা উত্তরবঙ্গে যারা আছেন তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আমি সমস্ত জেলা সভাপতির সাথে কথা বলেছি, প্রত্যেকটি জেলায় স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে। আমাদের বিধায়ক বিধায়িকা, আমাদের কুচবিহারের মালতী রাভা থেকে শুরু করে আমাদের এখানে সত্যেন রায় পর্যন্ত প্রত্যেকেই রাস্তায় আছে।